হ্যালো ফ্রেন্ডস, আমি সরস্বতী। ওয়েলকাম ব্যাক টু মাই হোমমেড রেসিপি চ্যানেল। আজকেই বানাবো কাঁচকলার ঝোল, ভীষণ পরিচিত ও খুবই টেস্টি একটি রেসিপি। কাঁচকলার ঝোল বানানোর জন্য আমি এখানে চারটি কাঁচকলা নিয়েছি, আর লাগছে আমার একটি বড় সাইজের আলু, একটি পেঁয়াজ, 1 চামচ আন্দাজে রসুন, 2 চামচ আন্দাজে আদা পেস্ট, একটি টমেটো, 1 চামচ সাদা জিরা। সাদা জিরাটাকে আমি ভেজে গুঁড়ো করে নেব। আর লাগছে আমার একটি শুকনো লঙ্কা, ও মশলাতে নিয়েছি শুকনো লঙ্কা গুঁড়ো, 5 ফোড়ন, লবণ ও হলুদ গুঁড়ো। তো চলুন দেখে নেওয়া যাক কাঁচকলার ঝোল। জিরাটা শুকনো কলাতে ভেজে নিয়েছি, এবার একে গুঁড়ো করে নেব। এবার কাঁচকলাগুলোকে ছাল ছাড়িয়ে লম্বা লম্বি ফালি করে কেটে নিয়েছি, ও কাঁচকলাগুলোকে লবণ ও হলুদ জলে ডুবিয়ে রেখেছি। লবণ হলুদ জলে ডুবিয়ে রাখলে কাঁচকলা কালো হয় না, এর কষ্টও থাকে না। আলু এইভাবে কেটে নিয়েছি ছোট ছোট করে, পেঁয়াজ ঝিরি ঝিরি করে কুচিয়ে নিয়েছি, আদা ও রসুন গ্রেট করে নিয়েছি, জিরা ভেজে গুঁড়ো করে নিয়েছি, টমেটো ছোট ছোট কুচি করে কেটে নিয়েছি। কাঁচকলা ঝোল বানানোর জন্য প্রথমে কড়াইতে তেল নিয়েছি, সরিষার তেল নিয়েছি। এবার কাঁচকলাগুলো ভেজে নেব। লবণ, কলাগুলোকে লাল করে ভেজে নেব। এবার আলু ভেজে নেব। কাঁচকলা ঝোল বানানোর জন্য প্রথমে কড়াইতে তেল নিয়েছি, সরিষার তেল। এবার এতে একটা শুকনো লঙ্কা দেব, অল্প পরিমাণ 5 ফোড়ন, পেঁয়াজ, আদা, রসুন, লবণ, শুকনো লঙ্কা গুঁড়ি,
হলুদ গুঁড়ো, টমেটো, অল্প জল, মশলা সুন্দরভাবে কষা হয়ে গেছে। এবার ভেজে রাখা আলু ও করাটা অ্যাড করবো। দু কাপ জল দেবো। এইভাবে 2 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। কাঁচকলার ঝোল একেবারে তৈরি। ওভেনটা একেবারে লো ফ্লেমে রেখে ভেজে রাখা জিরা গুঁড়ো এতে ছড়িয়ে নেব। এখন এটা একেবারে তৈরি, ওভেনটা অফ করে রেখে তুলে নিচ্ছি। কাঁচকলার এই রেসিপিটি দুর্দান্ত খেতে, ভীষণ টেস্টি। আপনারা বাড়িতে বানাবেন? বানিয়ে কমেন্ট করে জানাবেন আমাকে কেমন হয়েছে রান্না। আর আমার ভিডিওতে রয়েছে কাঁচকলার দম, সেটা আমার লিঙ্কে গিয়ে দেখে নেবেন। তো এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, শেয়ার করুন, সাথে থাকুন, পাশে থাকুন। আমি আরও অনেক ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। তাই সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।